হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুলুর আড্ডা উইথ পূজা। তো আজকে আমি আছি তোমাদের সামনে, পূজা আছে ক্যামেরার পেছনে। তো যাই হোক, আজকে তোমাদের যে হোটেল রিভিউটা দিতে চলেছি সেটা হচ্ছে হোটেল সিন্ধুকন্যা। অ্যাকচুয়ালি তোমরা সবাই হোটেল রিভিউ বেশি শুনতে চাও। হ্যাঁ, আমি আগে অনেক ভালো ভালো ভিডিও ছেড়েছি, অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও ছেড়েছি, সিকিমের ভিডিও, মুকুটমণিপুরের ভিডিও, বাঁকুড়ার ভিডিও, এমনকি পুজোর ব্লগও ছেড়েছি। ঠিক আছে, তো সেইগুলোতে তোমরা ভালো সাড়া দাওনি। ঠিক আছে, জানি না কে কী কারণে কী হচ্ছে, আমি কিন্তু খুব ভালোভাবে শ্যুট করেছি এবং আমাদের ক্যামেরাটাও যথেষ্ট ভালো। আগে হয়তো তোমরা বলতে পারো যে আমাদের ক্যামেরা ভালো ছিল না, সেই জন্য তোমরা দেখতে না, কিন্তু আজকে দেখো আমাদের ক্যামেরা কিন্তু আমাদের আমার পুজোর ব্লগগুলো তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা ভালোভাবে শ্যুট করা হয়েছে। ইভেন আমি যে সমস্ত এখন ব্লগ শ্যুট করছি সেগুলো সবই আমার নতুন ক্যামেরা দিয়ে। সুতরাং তোমরা একটু আমাদের সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো, তা না হলে আর এগোনো যাচ্ছে না। তো যাই হোক, আজকে যে হোটেলটা হোটেল রিভিউটা তোমাদের দিতে চলেছি যেটা বললাম একটু আগে, সেটা হচ্ছে হোটেল সিন্ধুকন্যা। সিন্ধুকন্যাটা মন্দারমণিতে অবস্থিত এবং এটা হচ্ছে সব থেকে চিপেস্ট হোটেল। চিপেস্ট হোটেল বলতে এখানে আমি বলছি তোমাদের 600 টাকাতেও রুম পাবে, 800 টাকাতে রুম পাবে, 1,200 টাকাতে রুম পাবে, 1,500 টাকাতে রুম পাবে, সব কিছু পাবে। তো যাই হোক, আজকে আজকে শুধু তোমাদের হোটেলের রুম ট্যুরটা আমি তোমাদের করাবো। বাকি জিনিসগুলো যদি জানতে চাও যে কীরকম পার্কিং আছে কি না, বা এনভায়রনমেন্টটা কীরকম, কত সুন্দর দেখতে হোটেলটা, তার আশেপাশে কী কী আছে, সেটা সমুদ্রের পাশে নাকি সমুদ্রের বিচ রোড মানে রোড সাইডে নাকি বিচের ওপর অবস্থিত, হ্যাঁ এইগুলো যদি জানতে চাও তাহলে কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে, যাতে যখন যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, বেল নোটিফিকেশান অন যখন করবে পাশে থেকে দেখবে একটা অল অপশান আসছে, সেই অলটাকে ক্লিক করে দেবে। তাহলে কী হবে, আমরা যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশানটা ডাইরেক্টলি তোমাদের ফোনে পৌঁছে যাবে বা তোমাদের ডিভাইসে, তোমাদের কম্পিউটারে পৌঁছে যাবে। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলো তোমাদের খালি রুম ট্যুরটা করিয়ে আনি। নেক্সট যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, চলো। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেল সিন্ধুকন্যা। হোটেল সিন্ধুকন্যা মন্দারমণিতে অবস্থিত, যেটা আমার হাজবেন্ড একটু আগেই বললো, এবং এটা একটি রোড সাইড হোটেল, বিচ সাইড হোটেল নয়, রোড সাইড হোটেল। এবং ঢোকার এন্ট্রান্সটা দেখতেই পাচ্ছ অনেক চওড়া, আর এই ঢোকার থেকেই শুরু হয়ে গেছে পরপর ডান দিকে রুমগুলো। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম তোমরা পেয়ে যাবে, 600 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে এখানকার রুমের। একদমই সত্যি কথা বলছি বন্ধুরা, তোমরা ফোন করেও জেনে নিতে পারো, 600 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ লেখা আছে হোটেল সিন্ধুকন্যা, আর বিশাল বড় পার্কিং জোন আছে, তোমরা যেখানে রুম নেবে সেখানের বাইরেই তোমরা পার্কিং করতে পারবে খুব ইজিলি। আর তোমরা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসতে পারো, বড় ট্রাভেলার উইঙ্গার নিয়েও আসতে পারো বা ছোটো গাড়ি নিয়েও আসতে পারো। তো দেখতেই পাচ্ছ ভীষণই বড় জায়গা, খুব বড় স্পেস, আর প্রচুর রুম আছে, তোমাদের থাকার কোনো অসুবিধা হবে না। এটা হলো আমাদের যে রুমটা নিয়েছি তার বাইরেটাই, তো আমাদের এইটা রুম নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ পুরো পার্সোনাল গেট করা আছে। তোমরা যদি এক্সট্রা তালা ক্যারি করো তো তালা দিয়ে তোমরা পার্সোনালি বন্ধ করে রাখতে পারবে নিজেদের বারান্দাটা। এটা বারান্দাটা ছোটো করে বারান্দা করা আছে, ওপরে তার খাটানো আছে, ভিজে জামা কাপড় যাতে মেলতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। দেখো একদম পার্সোনাল বাড়ির মতো দেখতে লাগছে অনেকটা। আর এটা রুমের ভেতরটা অসাধারণ সুন্দর দেখতে, পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এখানে উইন্ডো এসি আছে, কিন্তু খুবই ভালো, একদমই নতুন করেছে, খুবই ভালো। ঘরের কন্ডিশান ভীষণ ভীষণ ভালো, দুদিকে দুটো জানলা আছে বড় বড়, একদিকটা তোমরা পুরো বাগানের বাড়ির পোর্শনটা তোমরা ভালোভাবে দেখতে পাবে, দেখতেই পাচ্ছ। আর এটা পুরো ঘরের দেওয়ালের কালারটা দেখো বন্ধুরা, খুবই সুন্দর। এখানে দেখো সামনে একটা টি টেবিল করা রাখা আছে, এবং সঙ্গে একটা এক্সট্রা চেয়ারও দিয়েছে বসার জন্য। আর দেখো একদম কিং সাইজ বেড আছে, মানে তিনজনে অনায়াসে খুব ভালোভাবে শুতে পারবে। আর সামনে ড্রেসিং টেবিল আছে, এলইডি টিভি আছে, পাখা, লাইট, সমস্ত রকম ব্যবস্থা আছে,
মানে অনেক লাইট আছে, তার মধ্যে আমি জাস্ট একটা লাইট জ্বালিয়েছি। আর দেখো দেওয়ালের কাজগুলো দেখো বন্ধুরা, টাইলসগুলো এত সুন্দর। আর দেওয়ালে দেখো এরকম হ্যাঙ্গার করা আছে, তোমরা জামা কাপড় খুব ইজিলি রাখতে পারবে যাতে। আর টিভি খুব ভালোভাবেই চলছে, ওটাও দেখিয়ে দিলাম হালকা করে তোমাদের। আর যে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের সামনে ট্রেটে কাঁচের গ্লাস দেওয়া আছে, চিরুনি দেওয়া আছে, আর নিচে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, ডাবল বেডের ব্ল্যাঙ্কেট, যাতে তিনজনে খুব ভালোভাবে গায়ে দিতে পারো। এছাড়া এখানে তোমরা ব্যাগ ফ্যাগও রাখতে পারবে খুব ইজিলি। আর ভীষণ ভীষণ সুন্দর, আর বেডটা যথেষ্ট বড় আছে বন্ধুরা, তোমরা আসলেই বুঝতে পারবে, অসাধারণ সুন্দর দেখতে। আর এটার প্রাইস হলো 1600 টাকা উইথ এসি। এসি নিলে 1600 টাকা, আর যদি এসি না নাও, নন এসি উইন্টারে যদি যাও, তাহলে তোমরা কিন্তু 1000 টাকায় পেয়ে যাবে। আর এটা হলো বাথরুমটা, বাথরুমটাও যথেষ্ট বড় আছে, সামনে বেসিন আছে, সামনে একটা মিরর আছে, এখানে জামা কাপড় রাখার স্ট্যান্ড লাগানো আছে, এছাড়া শাওয়ার আছে, পুরো ওয়েস্টার্ন টয়লেট, ভীষণই ক্লিন, দেখতেই পাচ্ছ কোমর ফোমর আছে, মানে বয়স্ক কেউ আসলে কোনো অসুবিধাই হবে না, ভীষণই নিট অ্যান্ড ক্লিন। এরপর যে রুমটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো 800 টাকার একটা রুম। দেখতেই পাচ্ছ 800 টাকার রুমের সাথে 1000 টাকার রুমের একটাই শুধু তফাত আছে। 1000 টাকার রুম যেটা আমি যেটা ফার্স্টেই দেখালাম সেটা হচ্ছে মাথায় ছাদ করা, আর এটা হলো অ্যাডভেস্টার করা, এটাই যা তফাত আছে, সেট করা আছে, তাই জন্য এটা 800 টাকা। তাছাড়া রুমটা কিন্তু যথেষ্ট বড় আছে এবং বেডও অনেক বড় আছে, দেখতেই পাচ্ছ। ঘরের কালারও ভীষণ সুন্দর, সামনে এই যে টেবিল একটা দেওয়া আছে যেখানে তোমরা লাগেজ রাখতে পারবে বা খাবার দাবার খেতে পারবে, চেয়ারও দেওয়া আছে খুব সুন্দরভাবে, এখানে উইন্ডো এসি আছে দেখতেই পাচ্ছ, সামনে একটা আয়না আছে, ওপরে একটা এলইডি ছোটো টিভিও আছে, যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয় সব রকম ব্যবস্থাই কিন্তু করা আছে। তোমরা ভেবো না যে 800 টাকা বলে যে কিছুই দিচ্ছে না। বাথরুমটাও দেখো বন্ধুরা, বাথরুমটাও খুবই ভালো, একটু স্পেসটা ছোটো এটাই যা না, তাছাড়া সব রকম ব্যবস্থাই করা আছে, মিরার দেওয়া আছে, কোমোড দেওয়া আছে, ওয়েস্টার্ন টয়লেট সমস্ত কিছু ব্যবস্থা করা আছে, অতএব কোনো অসুবিধা হবে না। এরপরের ব্লক আসতে চলেছে খুব শীঘ্রই, বাদ বাকি যে সমস্ত ফেসিলিটি আছে সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি খুব শীঘ্রই আসছি নেক্সট ব্লগে। তো বন্ধুরা, পরের ব্লগে আমি ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেবো, সেখানে ডিটেলিং ম্যানেজারের মুখ থেকে সব কিছু জানতে পেরে যাবে।